গুড মর্নিং ফ্রেন্ডস, আকাশের অবস্থা দেখতে পাচ্ছি, হয়তো বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই। তো আজ আমরা কথা বলবো কচু লাকা দেশি, যেটাকে মস রোজ, 9 o'clock, অফিস টাইম, যে অনেক নামেই পরিচিত। এই গাছটা আমি 1 বছর আগে একটা বন্ধুর বাড়ি থেকে একটা ছোট্ট কাটিং নিয়ে আসি এইরকম, তারপরে এই গাছটা এইরকম অবস্থায় হয়ে আছে এখন। তারপরে আমি এটা থেকে আমি অনেক মাল্টিপ্লাই করে ফেলি গাছটাকে। এই যে দেখো, এই ঝুড়িটা পড়েছিল বাড়িতে, এটাতে এই যে ছোট কন্টেনার, এই একটা, তারপরে এই যে বোতলগুলোই তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট হোল করে এর ভিতরে এটাকে আমি লাগিয়েছি। তো এগুলো এখনও ফ্লাওয়ার দেওয়া স্টার্ট হয়নি, দেবে, বার্ড চলে এসছে দেখতে পাচ্ছ। তো এর জন্য যে মাটিটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে 50% গার্ডেন সয়েল, 20% বালি, আর 30% কাউডাং কম্পোস্ট। তো এই গাছ সাকুলেন্ট প্রজাতির গাছ, এ বেশি জল পছন্দ করে না, কিন্তু বর্ষার জল খুব ভালোবাসে। এটাকে এমনভাবে লাগাতে হবে যাতে এর ভিতরে জল না দাঁড়ায়, ড্রেনেজ হোল দিয়ে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, এবং বর্ষার সময় এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এইটা আমি হয়তো 15 দিন লাগিয়েছিলাম ছোট ছোট কাটিং, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ছোট ছোট কাটিংগুলো পুঁতে দিয়েছিলাম। 15 দিন পরে এই যে রেজাল্ট, আর 10 দিন পরে হয়তো ফ্লাওয়ার দেওয়া স্টার্ট হয়ে যাবে এটাতে। তো এই গাছ 9টার সময় এই ফুলটা ফোটে বলে সেটাকে অফিস টাইমও বলা হয়। এই ফুলটা 12টা পর্যন্ত থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে, এবং বৃষ্টি আসলে আজকে হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বৃষ্টি যদি পড়ে। তো এই গাছ তোমরা লাগাতে পারো, খুব সুন্দর। পুরো একটা গাছ যদি তোমরা নিয়ে আসো, এর কাটিং করে করে পুরো বাগান তোমরা ভরিয়ে দিতে পারবে। দেখো তোমরা ফ্লাওয়ারগুলো, আর এইটা হচ্ছে দেশি ভ্যারাইটি নয়, এটা বিদেশি ভ্যারাইটি, এটাও কাটিংয়ে হয়। এই ফ্লাওয়ারটাও খুব সুন্দর দেখতে। তো তোমরা এই গাছটা করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই।